স্যাটেলাইট ইন্টারনেট যা নেট দুনিয়ার এক যুগান্তর পরিবর্তন নিয়ে আসতে পারে। পুরো পৃথিবী যদি উলটপালট হয়ে যায় তাও এই স্যাটেলাইট ইন্টারনেট কাজ করবে, আপনাকে ইন্টারনেট ও ফোন কল পরিষেবা দেবে, এমনকি এটা পৃথিবীর সমস্ত জায়গাতে এই ইন্টারনেট কাজ করবে। সম্পূর্ণ ওয়্যারলেস পরিষেবা, মানে কোনো তার কেটে গেলে বা কারেন্ট না থাকলে এর জন্য স্পেশাল কোনো অপারেটর এসব কোনো কিচ্ছুর প্রয়োজন নেই। ঝঞ্ঝাট মুক্ত সুস্থ পরিষেবা সঙ্গে হাই স্পিড ইন্টারনেট পৃথিবীর যে কোনো জায়গায় পাবেন, আর কি চায়? আর সেই জন্য এই পৃথিবী বিখ্যাত অ্যাপেল ফোন মানে iPhone 13 এ স্যাটেলাইট ইন্টারনেট সাপোর্টের ফিচার্স মানে সুবিধা দিয়েছে, আর এর যা ফ্রিকুয়েন্সি রেঞ্জ তা প্রায় 5G সমান বলতে পারেন। আর এই স্যাটেলাইট ইন্টারনেটের কাজ করার ধরন কিন্তু আমরা এখন যে ইন্টারনেট ব্যবহার করি তার থেকে কিন্তু অনেকটাই আলাদা, কিন্তু সমস্ত তথ্য একই জায়গা থেকে আসবে। আর এখনকার ইন্টারনেট কিভাবে কাজ করে অথবা 5G টেকনোলজি কিভাবে কাজ করে, কত ফাস্ট, কত উন্নত, কত মডার্ন টেকনোলজি, সমস্ত কিছু খুব সুন্দরভাবে এই ভিডিওতে বোঝানো আছে, দেখতে পারেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে লিংক আছে, সেখান থেকে দেখতে পারবেন। আর এই আজকের ভিডিওতে স্যাটেলাইট ইন্টারনেট কিভাবে সম্ভব হলো, কিভাবে কাজ করে, কেমন টেকনোলজি, সমস্ত কিছু বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত জানতে পারবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, এখনো যদি না সাবস্ক্রাইব করেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকমই ইনফরমেটিভ ভিডিও সবার আগে এবং সহজভাবে বোঝবার জন্য। দেখুন, স্যাটেলাইট মানে তো উপগ্রহ, মানে আকাশের উপর থাকবে, এটা আমরা সবাই জানি। আর আপনিও জানেন যে চাঁদকে পৃথিবীর প্রাকৃতিক স্যাটেলাইট বলা হয়, কিন্তু আপনার মনে হতে পারে পৃথিবীর কোথায় থাকবে বা কিভাবে ভেসে থাকবে। দেখুন, এসব বোঝার আগে সবার আগে আপনাকে জানতে হবে আমরা কোথায় থাকি। দেখুন, এই যে গোলাকার বল দেখতে পাচ্ছেন, এটা আমাদের পৃথিবী, আর আমরা থাকি এই পৃথিবীর ওপর, মানে পৃথিবী পৃষ্ঠে। আর এই আমাদের পৃথিবীর মতো আরো অনেক গ্রহ মহাকাশে ভেসে আছে, আর সব গ্রহগুলোই কিন্তু সূর্যকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট গোলাকার কক্ষপথে ঘুরছে, এমনকি আমাদের পৃথিবীও ঘুরছে। আর এই পৃথিবীকে কেন্দ্র করে আবার চাঁদ ঘুরছে, আর এই পৃথিবী একটা গ্রহ, আর পৃথিবীকে কেন্দ্র করে যারা ঘুরছে তাদেরকে উপগ্রহ বলা হয়। আর পৃথিবী থেকে দূরত্ব অনুযায়ী 3 জায়গাতে কৃত্রিম উপগ্রহ মানে মানুষের তৈরি কৃত্রিম স্যাটেলাইটকে নিক্ষেপ করা হয়, আর সমস্ত স্যাটেলাইটগুলো চাঁদের মতো পৃথিবীর চারিদিকে ঘোরে। চাঁদ যে কক্ষপথে মানে যে রাস্তাতে ঘোরে তার দূরত্ব পৃথিবী থেকে প্রায় 384,400 কিলোমিটার। আর মানুষের তৈরি কৃত্রিম উপগ্রহ মানে কৃত্রিম স্যাটেলাইটগুলো 3টে রাস্তাতে বা 3টে কক্ষপথে ঘোরে। তার মধ্যে পৃথিবী থেকে সব থেকে দূরে যে কক্ষপথ রয়েছে সেটাকে জিও স্টেশনারি আর্থ অরবিট মানে জিইও বলা হয়, যা দূরত্ব পৃথিবী থেকে প্রায় 36,000 কিলোমিটার। আর এই কক্ষপথে যে স্যাটেলাইটগুলো ঘোরে তাদের পৃথিবীকে সম্পূর্ণ এক পাক ঘুরতে সময় লাগে মাত্র 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, মানে 24 ঘন্টা প্রায় বলতে পারেন আপনি, যা পৃথিবীর গতিপথে সমান। মানে পৃথিবীরও দিন রাত্রি হয় 24 ঘন্টাতে, মানে এক পাক ঘোরে আর ওরাও ঘোরে, ফলে এরা দুজন একে অপরের সাপেক্ষে কিন্তু স্থির থাকে। মানে পৃথিবী যদি 2 সেকেন্ডে 2 কিলোমিটার ঘোরে তাহলে কিন্তু জিওতে থাকা স্যাটেলাইটগুলোও কিন্তু 2 সেকেন্ডে 2 কিলোমিটার ঘুরবে, ফলে তারা দুজন দুজনের সাপেক্ষে স্থির আছে। আর তাই ডিক্স টিভির স্যাটেলাইটগুলোকে এই কক্ষপথেই রাখা হয়, মানে ডিক্স টিভির অ্যান্টেনাগুলোকে দেখবেন একবার ফিক্সড অ্যাঙ্গেলে করে লাগিয়ে দেয়, তারপর কিন্তু সেগুলো কন্টিনিউ টাওয়ার পেতে থাকে, চলতে থাকে। আর সেই জন্যেই এই কক্ষপথে স্যাটেলাইটগুলোই টিভি, মোবাইল এমনকি কমিউনিকেশন ব্রডকাস্টিংয়ের জন্য ব্যবহার করা হয়। আর এই কক্ষপথে থাকা 2-3টে স্যাটেলাইটে কিন্তু পুরো পৃথিবীকে কভার করতে পারে, কারণ পৃথিবী থেকে অনেকটা দূরে আছে। আর তাই এই কক্ষপথে থাকা স্যাটেলাইটগুলো একটা স্যাটেলাইটেই অনেকটা করে এরিয়া কভার করতে পারে, আর পৃথিবী থেকে যত কাছে স্যাটেলাইট থাকবে সেই স্যাটেলাইট তত কম এরিয়া কিন্তু কভার করতে পারবে। আর এর পরের যে কক্ষপথ সেটাকে মিডিয়াম আর্থ অরবিট বা MEO বলা হয় বা মিও বলা হয়, এর দূরত্ব পৃথিবী থেকে 8,000 থেকে 18,000-এর মধ্যে। এখানে থাকা স্যাটেলাইটগুলো জিওতে থাকা স্যাটেলাইটগুলো থেকে অনেক কম এরিয়া কভার করতে পারে, এরা 5 থেকে 10 ঘন্টার মধ্যে সম্পূর্ণ পৃথিবীকে এক পাক ঘুরতে পারে। সেই জন্য এই কক্ষপথে স্যাটেলাইটগুলো নেভিগেশনের জন্য ব্যবহার করা হয়, কারণ তারা সবসময় পুরো পৃথিবীকে স্ক্যান করতে থাকছে। আর এরপরের কক্ষপথ মানে পৃথিবী থেকে সব থেকে কাছের কক্ষপথ লো আর্থ অরবিট মানে LEO বা লিও বলা হয়, এর দূরত্ব পৃথিবী থেকে মাত্র 500 থেকে 1500 কিলোমিটার দূরে, এরা তো 1.5 ঘন্টাতেই পুরো পৃথিবীকে এক পাক ঘুরে দেয়। আর সেই জন্য এই কক্ষপথে থাকা স্যাটেলাইটগুলোকে ওয়েদার ফরকাস্টিং এর জন্য ব্যবহার করা হয়, কোথায় কখন কি হবে না হবে, আবহাওয়া কেমন চেঞ্জ হবে, এই স্যাটেলাইটগুলো আমাদের তথ্য দেয়। আর এই লিও বা জিও এই দুটো কক্ষপথের স্পিড কিন্তু পৃথিবীর সমান না, আপনি দেখলেনই, আর তাই পৃথিবীর সমান স্পিডে ঘোরে না, তাই এরা পৃথিবীর সাপেক্ষে স্থির থাকে না, সবসময় স্থান পরিবর্তন করছে, মানে সবসময় ঘুরতে থাকছে। তাই এই দুটো কক্ষপথের স্যাটেলাইটগুলোকে কিন্তু কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয় না। কিন্তু এবার যদি ইন্টারনেটের কথা বলেন, দেখুন ইন্টারনেটে টু ওয়ে ট্রাফিক থাকে, ডেটা ডাউনলোডিং এবং আপলোডিং। যেমন আপনি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে ভিডিও দেখছেন, মানে তথ্য আপনার কাছে আসছে বা কোনো কিছু আপনি ডাউনলোড করছেন,
এটাকে ডাউনলোডিং ডেটা বলা হয়। কিন্তু আপনার তো দরকার আপলোডিংও, কারণ আপনি ভিডিও টেটাস ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে আপনি ভিডিও টেটাস দেবেন, অথবা আপনি কারোকে মেসেজ করবেন বা মেসেজ পাঠাবেন, সেগুলো তো আপলোডিং ডেটা, সেগুলো আপনার কাছ থেকে আপলোড হবে, তবেই না অন্য লোক দেখতে পাবে। তাই ইন্টারনেটের দুরকম স্পিড হয়, আপলোডিং এবং ডাউনলোডিং। আর সেই জন্যই ইন্টারনেটের জন্য জিওতে থাকা স্যাটেলাইটগুলো ব্যবহার করা হয় না, কারণ পৃথিবী থেকে এর দূরত্ব অনেকটা। ডেটা যতই লাইট স্পিডে যাতায়াত করুক না কেন, তাও তো এত দূর যেতে আসতে তো তার কয়েক সেকেন্ড সময় লাগবে, আর এই সময় লাগাকে ল্যাটেন্সি বলা হয়। আর এই ল্যাটেন্সি বেশি হলে তো ইন্টারনেট কেন, ভিডিও কলও ঠিক করা যাবে না, আর গেম খেলার কথা তো ছেড়েই দিন। মানে আপনি একবার হ্যালো বললে অপর প্রান্তে হ্যাঁ হ্যাঁ হ্যালো লো লো এইভাবে শুনতে পাবে। সেই জন্য এই স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করার কথা কেউ ভাবেই নি। কিন্তু ডিক্স টিভি যেমন টাটা স্কাই, এয়ারটেল টিভি আর বিভিন্ন ডিক্স টিভিগুলো, এগুলোতে এই স্যাটেলাইটগুলোতে চলে, কারণ এগুলোর দরকার শুধুমাত্র ডাউনলোডিং স্পিড, কারণ আপনি শুধু টিভিতে দেখতে পারেন, আপনি টিভিতে কোনো কিছু আপলোড করতে পারেন না। কিন্তু আপনার মনে হতে পারে স্যাটেলাইটে এমন কি থাকে যে ওখান থেকে এত সব তথ্য আসছে। দেখুন, স্যাটেলাইট একটা আয়নার মতো কাজ করে, মানে এরকম একদিক থেকে ওয়েভ আসে, মানে ইনফরমেশন আসে, আর সেটাকে এইভাবে কাস্টমারদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। দেখুন, স্যাটেলাইটগুলোকে সবসময় একটা জায়গা থেকে কন্ট্রোল করা হয় এবং সেখান থেকে সিগন্যাল পাঠানো হয়। এগুলো পৃথিবী থেকে কন্ট্রোল করা হয়, এগুলোকে বেস স্টেশন বলা হয়। কমিউনিকেশন পারপাসের জন্য যেসব স্যাটেলাইটগুলো থাকে, সেই স্যাটেলাইটগুলোর মেন পার্টস হলো ট্রান্সপন্ডার। এর কাজ হলো বেস স্টেশন থেকে আসা সিগন্যালকে রিসিভ করা, সিগন্যালের মানকে বৃদ্ধি করা এবং বিভিন্ন নয়েজকে রিমুভ করা, এবং পৃথিবীতে থাকা বিভিন্ন কাস্টমারদের বাড়িতে অ্যান্টেনাতে সেই সিগন্যাল ডেলিভার করা। এছাড়াও স্যাটেলাইট নিয়ে আরও ভালোভাবে জানতে চাইলে এই ভিডিওটা দেখুন, সেখানে খুব ভালোভাবে বোঝানো আছে, অথবা ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিন। কিন্তু আপনার মনে হতে পারে এই স্যাটেলাইট ইন্টারনেটের এত তাড়াতাড়ি দরকার হলো কেন, বা মানুষ কেনই বা ভাবলো। দেখুন, এরকম তো এখনো অনেক জায়গা আছে যেখানে প্রত্যন্ত গ্রাম বা শহর থেকে অনেক দূরে, যেখানে ইন্টারনেট ঠিকভাবে পৌঁছায়নি, ফলে সেখানকার মানুষজন ইন্টারনেট ব্যবহার করতেই পারে না। সেখানকার মানুষজন কত পিছিয়ে ভাবতে পারছেন, অথবা অনেকেই এই কেবল তারে ঝামেলা রাখতে চায় না। কিন্তু পুরো পৃথিবী জুড়ে, পৃথিবীর যে কোনো প্রান্তে, বনে জঙ্গলে যেখানে হোক, সেখানে ইন্টারনেট পৌঁছে দেওয়ার একমাত্র পথ সেটা হলো এই স্যাটেলাইট ইন্টারনেট। আর সেই জন্যে অসম্ভবকে সম্ভব করার উপায় খুঁজে বার করেছে ইলন মাস্কের মতো মানুষেরা, আর তার এই প্রজেক্টের নাম হলো স্টারলিংক। আর এই স্যাটেলাইট ইন্টারনেটের কথা মানুষজন আগে ভাবেনি, কারণ এর সবথেকে বড় বাধা ছিল যে এর খরচ অনেক বেশি। এক একটা স্যাটেলাইটকে পৃথিবী থেকে আকাশে পাঠানোর জন্য অনেক খরচ হয়, মানে কয়েক কোটি টাকা বলতে পারেন। আর সেই জন্য বেশি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হতো না, তাই এতদিন স্যাটেলাইট ইন্টারনেট সম্ভব ছিল না। কিন্তু আমেরিকার বিজ্ঞানী ইলন মাস্ক খুব কম খরচে স্যাটেলাইট তৈরি করতে পেরেছে, এবং স্যাটেলাইট নিক্ষেপ করার যে ইঞ্জিনগুলো হয় সেগুলো আগে একবার ব্যবহার হতো, কিন্তু তিনি একটা ইঞ্জিনকে প্রায় 40-50 বার কাজে লাগাতে পেরেছে, ফলে তার খরচও অনেকটা কমেছে, আর সেই জন্যই হয়তো তিনি স্যাটেলাইট ইন্টারনেটের কথা ভাবতে পেরেছে। আবার ইন্টারনেট টু ওয়ে ট্রাফিকে চলে, সেই জন্য যত কম দূরত্বে স্যাটেলাইট রাখা যায় ততই ভালো। আর পৃথিবী থেকে সবথেকে কম দূরত্বের কক্ষপথ হলো লো আর্থ অরবিট, মানে লিও। কিন্তু এখানে স্যাটেলাইট রাখলে আবার অনেক সমস্যা, যেমন পৃথিবীর সাপেক্ষে এই স্যাটেলাইট সবসময় ঘুরছে, ফলে কোনো নির্দিষ্ট দিকে একই রকমভাবে থাকে না। দ্বিতীয় হলো, পৃথিবী থেকে এর দূরত্ব অনেক কম, তাই একটা স্যাটেলাইট পৃথিবীর বেশি এরিয়া কভার করতে পারবে না। আর এই দুটো মেন সমস্যাকেই সমাধান করা হয়েছে। যেমন একটা স্যাটেলাইট যদি কম এরিয়া কভার করে, ঠিক আছে, তখন বেশি স্যাটেলাইট পাঠানো হবে, তাহলেই তো প্রবলেম মিটে যায়। তাই টোটাল 12,000টা স্যাটেলাইট লাগানোর কথা ভেবেছে। এগুলো সব লো আর্থ অরবিটের মধ্যেই রাখা হবে, আর সব স্যাটেলাইটগুলোকে একই লাইনে থাকবে না কিন্তু, কারণ সেম লাইনে থাকলে অনেক ঘন হয়ে যাবে। সেই জন্য তিনটে সেলে এভাবে লাগানো হবে স্যাটেলাইটগুলো লিওর মধ্যে। আর এই তিনটে সেলে লাগাবে, ফলে ফার্স্ট সেল হলো পৃথিবী থেকে 550 কিলোমিটার দূরে, সেখানে 1440টা, দ্বিতীয় সেল যেটা 1110 কিলোমিটার দূরে, সেখানে 2825টা, এবং তৃতীয় সেল হলো যেটা পৃথিবী থেকে 340 কিলোমিটার দূরে, যেখানে 7,500টা স্যাটেলাইট বিভিন্ন অবস্থান অনুযায়ী থাকবে। আর এইভাবেই এতগুলো স্যাটেলাইট মিলে পুরো পৃথিবীকে সহজেই কভার করতে পারবে, মানে এরা একটা জালের মতো তৈরি করবে, পৃথিবীকে জালের মতো ঘিরে রাখবে, আর পৃথিবীর সমস্ত প্রান্তে এই স্যাটেলাইটগুলো সহজেই পরিষেবা দিতে পারবে। আর দ্বিতীয় প্রবলেম হলো, এই কক্ষপথে থাকা পৃথিবীর সাপেক্ষে স্যাটেলাইটগুলো কিন্তু স্থির থাকে না, সবসময় স্থান পরিবর্তন করে। সেই জন্য আমাদের যে রিসিভার অ্যান্টেনা হবে, মানে বাড়ির ছাদে যে ছাতার মতো অ্যান্টেনা লাগানো থাকবে, সেগুলোতে মোটর লাগানো থাকবে, ফলে স্যাটেলাইট যেমন ঘুরতে থাকবে সেই মতো অ্যান্টেনাগুলো অটোমেটিক ঘুরে যাবে, তাহলেই প্রবলেম সলভ হয়ে যাবে।
আর আপনি তো জানেন, স্যাটেলাইট বা মোবাইল টাওয়ার বা ওয়াইফাই বা ডিস্ক টিভি, এগুলো সব বেতার তরঙ্গের সাহায্যে চলে। মানে বিভিন্ন কম্পাঙ্কের তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সাহায্যেই তথ্য আদান প্রদান হয়। আর বিভিন্ন তরঙ্গ মানে ওয়েভ যখন নির্গত হয় তখন অনেকটা এরিয়া জুড়ে হয়। কিন্তু আপনি ভেবেছেন কি, লো আর্থ অরবিটে এত হাজার হাজার স্যাটেলাইট থাকবে আর তারা প্রত্যেকেই কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ পৃথিবীতে পাঠাবে, তাহলে তো তরঙ্গগুলো এরকম একে অপরের উপর লেগে যেতে পারে। আর একে অপরের উপর যখন ইন্টারফেয়ার করবে বা একে অপরের উপর যখন লেগে যাবে, তখনই তো তারা কাজ করা বন্ধ করে দেবে। আর এই সমস্যাকে সমাধান করার জন্য তারা ফেজ অ্যারে অ্যান্টেনা মানে হাই টেকনোলজির অ্যান্টেনা ব্যবহার করেছে। আর এই অ্যান্টেনা যে তরঙ্গ নির্গত করে সেটা সাধারণ তরঙ্গের মতো এত বড় না, তারা চারিদিকে ছড়ায় না, এদের থেকে খুব সরু তরঙ্গ নির্গত হয় এবং এই তরঙ্গ নির্দিষ্ট পয়েন্টে মানে যেখানে যেখানে দরকার শুধুমাত্র সেদিকেই যায়, ফলে তরঙ্গগুলো একে অপরের সঙ্গে লেগে যাওয়ার ভয় একদমই থাকে না। আর এই স্যাটেলাইটগুলো KU-K ব্যান্ড স্পেকট্রামে কাজ করে, এই নিয়ে ভালোভাবে জানতে চাইলে, এছাড়াও ফেজের অ্যান্টেনা কিভাবে কাজ করে এই নিয়েও ভালোভাবে জানতে চাইলে এই ভিডিওটা দেখুন, অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে যে 5G টাওয়ার কিভাবে কাজ করে, ওই ভিডিওতে সমস্ত কিছু খুব ভালোভাবে বোঝানো হয়েছে, সেই ভিডিওটাও আপনি দেখলে খুব সহজেই এগুলো বুঝে যাবেন। আর সমস্ত ভিডিওর লিঙ্কগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখতেই পারেন আপনি। এবার আপনি ভাবতে পারেন স্যাটেলাইটগুলো কিভাবে এত তথ্য পাবে বা কিভাবে কাজ করবে। দেখুন, স্যাটেলাইটগুলোকে সবসময় পৃথিবী থেকে কন্ট্রোল করা হয়, যেগুলোকে বেস স্টেশন বলা হয়, যেখান থেকে স্যাটেলাইটকে তথ্য পাঠানো হয়, তারপর স্যাটেলাইট আবার কাস্টমারদের মানে যারা কানেকশন নেবে তাদের সেন্ড করবে। কিন্তু একটা স্যাটেলাইট বেস স্টেশন থেকে তো আর সব স্যাটেলাইটগুলোকে তথ্য পাঠাতে পারবে না, আর সেই জন্যেই প্রত্যেক রাজ্যে একটা করে গ্রাউন্ড স্টেশন বা বেস স্টেশন থাকতে হবে। এছাড়াও ইলন মাস্কের যে স্টারলিংক প্রজেক্ট, তারা যে স্যাটেলাইটগুলো পাঠাবে সেগুলোতে লেজার কানেকশনও থাকবে, মানে স্যাটেলাইটগুলো নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করে নিতে পারবে। আর স্যাটেলাইট টু স্যাটেলাইট কমিউনিকেশনের জন্য তারা লেজার টেকনোলজি ব্যবহারের কথা জানিয়েছেন। যদিও স্যাটেলাইটগুলো নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারবে, তখন এত বেশি গ্রাউন্ড স্টেশন মানে বেস স্টেশনের প্রয়োজন হবে না। কারণ যদি একটা গ্রাউন্ড স্টেশন 5টা স্যাটেলাইটকে ইনফরমেশন দেয়, তখন সেই স্যাটেলাইটগুলো আবার ওখানে থাকা আকাশে ভেসে থাকা স্যাটেলাইটগুলোকে একে অপরের সাথে ইনফরমেশন ডিস্ট্রিবিউশন করতে থাকবে, তারপর তারা আবার কাস্টমারদের পাঠাবে। এইভাবে স্যাটেলাইট ইন্টারনেট কিন্তু কাজ করবে বা করছে, অলরেডি চালু হয়ে গিয়েছে। এখনো কিন্তু লেজার টেকনোলজির স্যাটেলাইট এখনো পর্যন্ত আকাশে কিন্তু নিক্ষেপ করা হয় না, এই কথাটা ভাবা হয়েছে। আমেরিকার বিভিন্ন জায়গাতে দেখুন মানুষজন ব্যবহার করতে শুরু করে দিয়েছে, যা স্পিড প্রায় 100 Mbps। আর যত দিন যাবে টেকনোলজি কিন্তু তত উন্নত হবে, স্পিড কিন্তু তত আরও বাড়তে থাকবে। কিন্তু এর একটা অসুবিধা, যেমন জল ঝড় বৃষ্টি হলে আকাশে মেঘ থাকলে কিন্তু সিগন্যাল আদান প্রদানের সমস্যা হবে, বৃষ্টি হলে তো কাজই করবে না। যেমন এখন ডিস্ক টিভিগুলো বৃষ্টি হলে বা ওয়েদার খারাপ হলে কিন্তু সিগন্যাল ঠিকঠাক করে পাঠায় না। কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই ইন্টারনেট খুব সহজেই ব্যবহার করতে পারবেন। আর ডেসক্রিপশন বক্সে যে ভিডিওর লিঙ্কগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই দেখুন, তাহলে কিন্তু পুরো ব্যাপারটা আপনার জলের মতো হয়ে যাবে। আর ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে তো লাইক করবেনই, আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, এরকমই জটিল তথ্যকে সহজভাবে বুঝবার জন্য। অথবা আপনারা কোন টপিকে আরো ভিডিও চান সেটাও আমাদের জানাতে পারে। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।